এখন শুধু নিউ ইয়ার, ক্রিসমাস, দুর্গাপুজো শুধু এসবে না, এখন বাঙালির বছর শুরুতেও কিন্তু বেশ জাগতিক অনুষ্ঠান চালু হয়ে গেছে। আর সব থেকে বড় কথা যে এটা কোথায় হচ্ছে সেটা দেখতে হবে, সেটা বলছি একটু বাদে। এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর পেন্টিং এর দোকান বসেছে কিছু, তার মধ্যে এটা একটা। হ্যাঁ গাইস, দিস ইজ ঝুমুর ঘোষ এন্ড আ ভেরি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। অ্যান্ড আজ অনেকদিন পরে এইভাবে আবার ব্লগ বানাতে বেরিয়ে না সত্যি বলছি নিজেকে খুব রিফ্রেশ লাগছে। অনেকদিন হয়ে গেছে এইভাবে রাস্তায় ফোন নিয়ে বেরোয়নি ব্লগ বানানোর জন্য, তো প্রায় 2 মাস তো হয়েই গেছে যে এইভাবে বেরোয়নি, সেই লাস্ট ডিসেম্বর মাসে হয়েছিল অ্যান্ড তারপর আবার এই এপ্রিল মাসে এই ব্লগ বানানো। এটা ধরতে গেলে আমার একটা প্যাশন, তো ভীষণ ভালো লাগছে, নিজেকে খুব রিফ্রেশ লাগছে আজকে। আচ্ছা তো ফার্স্টেই তোমাদের সকলকে আমার তরফ থেকে আমি কোথায় এসেছি, এখানে কি অনুষ্ঠান চলছে, কবে অবধি আছে, কখন চলছে সব কিছু বলবো। কিন্তু এই সব কিছু বলার আগে আমার তরফ থেকে তোমাদের সকলকে নববর্ষের অনেক 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 প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, মেন ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলেই আমরা আনন্দে থাকবো, ভালো থাকবো, আর সুস্থ থাকাটা খুব জরুরি। তো এবার বলি যে আমি কোথায় এসেছি। এটা বাগুইয়াটিতে চলছে আর নববর্ষে মানে পয়লা বৈশাখ থেকে এই ইংলিশের মানে এপ্রিলের 21 তারিখ পর্যন্ত এই মেলাটা রয়েছে, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। তো যারা এই বাগুইয়াটি চত্বরে থাকো, এই ভিডিওটা দেখছো, আশা করবো তারা এই ভিডিওটাকে একটা লাইক দেবে। আর যদি আমার কন্টেন্ট, আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এটা আমার অনুরোধ। কেননা এই ভিডিওগুলো আমি সত্যি অনেক মন থেকে আর ভালোবেসে বানাই। তোমরা জানো না, আজকে জানলে আমার ভিডিও থেকে, আমি চাইবো যে তারা অন্তত একবার আসো এখানে। কেননা এটা একটু আন্ডাররেটেড আছে, তাও এবছর খুবই ভিড় হয়েছে, আন্ডাররেটেড আছে, কিন্তু এটাকে তো ওভাররেটেড করতে হবে। ক্রিসমাস বলতেই আমরা পাঁচ স্টেট তো লেকডাউনকে বুঝি, এবার নববর্ষ বলতে বাগুইয়াটিকে না হয় চেনা যাক। সাংস্কৃতিক অনুষ্ঠানটা পুরোটাই নববর্ষকে কেন্দ্র করে হচ্ছে, তো নামটাও খুব ভীষণই সুন্দর রেখেছে এরা বাঙালিয়ানা। তার সাথে সাথে এই ইনিশিয়েটিভটা সত্যি আমার দুর্ধর্ষ লেগেছে, কেননা নববর্ষে কোথাও কিছু হচ্ছে সেরকমভাবে আমি দেখি না। তো আমি চাইবো যে তোমরা প্রত্যেকে একবার আসো এখানে, দেখো। অ্যান্ড আই মাস্ট সে এটা ধীরে ধীরে ওভাররেটেড হবে। শরবত খাবো না সেটা কি করে সম্ভব হয়, তা একবার তো শরবত খেতেই হয়। বেসিক্যালি এখানে আমপোড়া শরবত পাওয়া যাচ্ছে, যেটা আমার তো ভীষণই পছন্দের। তো কালার আজ একই টাইমে এসেছে, কিন্তু আজকে যে পরিমাণে ভিড় ভাবাই যাচ্ছে না, মানে মানুষে গিজ গিজ করছে এখানে, মানে ভিড়টা দেখো। এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর পেন্টিং এর দোকান বসেছে কিছু, তার মধ্যে এটা একটা। Thank you.
44 বাস স্ট্যান্ড পরিষ্কার করে সেই জায়গাটাতে এই ফুড কোর্টগুলো বসেছে। মানে পুরো মেলাটা ধরতে গেলে এই সারাউন্ডিংয়েই হয়েছে, এই 44 বাস স্ট্যান্ড সারাউন্ডিং। এইগুলো কি পান? ডার্ক চকলেট পান কত করে? এইগুলো 50 টাকা। এটা বেশ একটু অন্যরকম দেখলাম এখানে, যদিও পান সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু বেশ ঢুকেই ফুড কোর্টে ঢুকেই যেহেতু ওটা দেখলাম, তো দেখে একটু অবাক হলাম, তাই আর কি জিজ্ঞেস করা। চায়ের দোকানে এখন ভিড় না হওয়াটাই স্বাভাবিক, তাও আমি ভেবে পাবো যদি বিস্কুট কাপ চা পাওয়া যেত, কারণ ওইটা আমার এখনও অবধি ট্রাই করা হয়নি। তো এখানে এসে পেলে সেইটাকে ট্রাই করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা নেই। পুদিনার শরবত নিয়েছে, কিন্তু ওর এক্সপ্রেশন ভীষণই খারাপ। আমিও খেয়ে তাই বুঝলাম যে কিছু একটা মেজরলি মিসিং আছে, যার জন্য একদমই টেস্ট হচ্ছে না। ফার্স্টে মনে করলাম নুন, কিন্তু নুনটা মিশিয়েও পুদিনার শরবত তো কোনোভাবেই মনে হচ্ছে না। এটা অবভিয়াসলি হাওয়া দিচ্ছে এখানে, তাও এর জাস্ট মুখের হালটা একবার দেখো, ভীষণ গরম লাগছে এখানে, কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। মেইন জায়গাটা এত বড়, মানে আমি যদি ধরে ধরে বলা স্টার্ট করি এখানে এই দোকান বসেছে, বা আমি যদি দেখানো স্টার্ট করি যে এখানে এই দোকান বসেছে বা এখানে এই জিনিস বিক্রি হচ্ছে, তাহলে অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে। তাই যেখানে যেখানে যাচ্ছি, দরকারে থামছি, শুধু সেইগুলোই কভার আপ করছি। এখানে হট কম্বো চলছে 99-এ, অ্যান্ড আই গেস ও অলরেডি নিয়েও নিয়েছে। দেখি কি নিয়েছে, কি নিয়েছিস একটু বল। এবারে বিষয় হচ্ছে টেস্ট কেমন, সেটাই সব থেকে বড় কথা। বল, খেলি তো, খেয়ে দেখ। বাটার চিকেনটা দারুন, বাটার চিকেন টু বি ভেরি অনেস্ট আমার খুব একটা পছন্দ হয় না, কেননা মিষ্টি মিষ্টি হয় একটু, তো আমার ওই চিকেনে মিষ্টি মিষ্টি ব্যাপারটা আমি একদম নিতে পারি না। চিকেন মানে আমার একটু ঝাল ঝাল চাই। কি আছে বলে দিই একটু, ওইদিকে আলুর দম আছে, পনির আছে, এইদিকে মাটন কষা, চিলি চিকেন অ্যান্ড বাটার চিকেন মশলা, অ্যান্ড পোলাও আর ফ্রাইড রাইস। কেমন লাগছে এক্সপ্রেশন দে? দুটোই পোলাওটা, মেলায় এত ভিড় আর এত গান বাজনা হচ্ছে যে কিছু শোনা যাচ্ছে না, আমি নিজেই শুনতে পাচ্ছি না এই সামান্য ডিস্টেন্সে। বল ঠিক করে বল। বাটার চিকেন খুবই সুন্দর, বাট পোলাওটা রাইসটা একটু মানে কম কুক হয়েছে, তো ডিসেন্ট বলবো আমি। ওকে, যদি আমি রিভিউ দিই তাহলে আমিও সেই একই কথাই বলবো, বাটার চিকেন মশলা ঠিক আছে, যেরকম টেস্ট হয় সেরকমই, বাট ওই মানে আমার যেহেতু বাটার চিকেনটা আমার খুব একটা পছন্দের না, তো বাট টেস্ট ওয়াইজ ঠিক আছে, ইটস গুড। আর পোলাও, হ্যাঁ পোলাওয়ে চালটার সিদ্ধটা কম হয়েছে, ওই জন্য একটু কেমন লাগছে, ওই ডিসেন্ট, আমারও একই বক্তব্য। হ্যাঁ, এগুলো কত করে সব পার পিস? 40। এইটা কিনলাম ওটা চেঞ্জ করে, আর